দেখেন 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 বন্ধুরা, দেখেন একজন 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 বৃদ্ধা একজন বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন ওনারা একটি ভ্যান গাড়িতে করে, রুগী। আচ্ছা আচ্ছা, আপনারা কি ফেনী থেকে নিয়ে আসছেন ওনাকে? ফেনীর অবস্থা কেমন? ভেতরে খুবই খারাপ। এই যে দেখেন পানি, বুক পানি, এবার দেখাচ্ছে বুক পানি। দেখেন আসলে এমন মানুষকে নিয়ে ওনারা যে কতটা বিপদে আছেন, আসলে দোয়া করা ছাড়া আর কিছুই আমরা করতে পারতেছি না। বিশেষ কথা হচ্ছে কি, ফেনীর অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, উন্নতি দেখার কোনো লক্ষণই নেই। দেখেন কীভাবে ওনারা একজন বৃদ্ধকে নিয়ে আসছেন, আসলে মানুষের সেবায় মানুষ নিয়োজিত। তো উনি আপনাদের কি হন? বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কি অবস্থা দেখেন? কিছুই নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আসলে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নেই, সেটা তো অবস্থা আরো খারাপ। এখানে তো আপনারা শুকনা দেখতেছেন। হ্যাঁ, এখানে শুকনা। ভিতরে কি পানি খুব বেশি? খুব বেশি মানে গলা পানি। তো আপনারা ওনাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন কিভাবে? ব্যানগাড়ি নিয়ে গেছিলাম। কি ঢুকছে এখানে? চেয়ার দিয়ে বসে। আর সেনাবাহিনীর কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন আপনারা? আছে এখানে কোনো ত্রাণ পেয়েছিলেন? না, আমরা তো প্রয়োজন নাই ত্রাণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বাড়ি কি কাছে? আমরা ওখান থেকে ও শুধু ওনাকে নিয়ে গেছিলেন হাসপাতালে। উনি ভর্তি ছিল, আগে ছিল, বন্ধন আগে ছিল। আচ্ছা আচ্ছা, বিশ্বের আগে ছিল। তো হঠাৎ করে বন্যা আসা, এখন এই পরিস্থিতি মোকাবেলা করতে থাকার দরকার ছিল। তো আমরা আসতে পারি নাই বিভিন্ন কারণে। ফেনীতে নিয়ে আসছিলেন? সবকিছু বন্ধ করে রয়েছে। তো এখন কোথায় নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাবো। অবস্থা কেমন বাড়িতে নিয়ে যাচ্ছেন? যে ডাক্তার পাবেন? আমাদের চৌদ্দগ্রাম বাড়ি, চৌদ্দগ্রাম। চৌদ্দগ্রাম তো আমরা হয়ে আসছি এখানে। চৌদ্দগ্রাম পানি খুব কম আছে, খুব বেশি একটা পানি নাই।